শঙ্করাঢ্য গ্রেপ্তার হতেই বদলে গেল পরিস্থিতি। এদিন সকালেও থমথমে শিমুলতলা এলাকা। শারীরিক পরীক্ষার পর শঙ্করকে হাজির করানো হলো ব্যাংশাল আদালতে। জ্যোতিপ্রিয় মল্লিক নাম বলেছেন, এই অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে ইডি। বিস্ফোরক দাবি, ইডির হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা শঙ্করাঢ্যের স্ত্রী জ্যোৎস্না আঢ্যের। তিনি দাবি করেন, প্রশাসনিক ও দলীয় কাজ চালাতে জেলার সভাপতিদের সাথে সম্পর্ক রাখতে হয়, তাহলে এই অভিযোগে কি করে তাকে গ্রেপ্তার করা যায়? প্রশ্ন নেতার স্ত্রীর। অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। শুক্রবার রেশন দুর্নীতি মামলায় তদন্তে বনগাঁতে আসে ইডির আধিকারিকেরা। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্যের বাড়িসহ পাঁচ জায়গায় তল্লাশি চালান তারা। সকাল থেকে প্রায় 18 ঘন্টা জেরা শেষে শঙ্করকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। এদিন সকাল থেকে নেতার বাড়ির সামনে ভিড় ছিল, তার অনুগামীরা ভিড় জমান। সারাদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাতে নেতাকে গ্রেপ্তার করতেই উত্তেজনা ছড়ায়। ধৃতকে গাড়িতে তুলতে গেলে ইডি আধিকারিকদের সাথে নেতার অনুগামীদের বচসা সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও আধিকারিকদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে বাহিনী, ভেঙে দেওয়া হয় ইডি আধিকারিকদের গাড়ির কাঁচ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। শঙ্করাঢ্য গ্রেপ্তার হতেই মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। বনগাঁ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কার্যত লাঠি উঁচিয়ে শঙ্করকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা দেন ইডির আধিকারিকেরা। সকাল থেকে সারাদিন ব্যবসা সম্বন্ধে কথা বলেছি, কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো, বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। তদন্ত চলছে, আমরা পরে। এদিন সকালে শিমুলতলা এলাকায় পরিস্থিতি ছিল থমথমে। এলাকায় পড়ে রয়েছে ভাঙা ইট ও কাচের টুকরো। এলাকা প্রায় ফাঁকা, সুনসান, সেভাবে কাউকেই দেখা যায়নি এলাকায়। পাশাপাশি নিয়ম মেনে এদিন সকালে ইডির পক্ষ থেকে শঙ্করাঢ্যকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি শঙ্করাঢ্য। তার গ্রেপ্তারি প্রসঙ্গে সাংবাদিকদের সমস্ত প্রশ্নেই নীরব থেকেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।